ও ভাই, এতক্ষণ ধরে আমি গোটা ভিডিওটা করে পরে আমি দেখলাম যে আমি টুইস্টটাই অন করিনি। সো হ্যালো গাইজ, আমি সুন্দর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল নলেজ টিপস। তো আজকের ভিডিওটা কীরকম আছে, যাদের ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন খুব লো, বেসিক্যালি ল্যাপটপের উপরেই আমি বলবো, কারণ ডেস্কটপ নিয়ে আমি নাড়াঘাটা করি না বলে বলতে পারবো না। তো ল্যাপটপের কনফিগারেশন স্লো, খুব লো কনফিগারেশন, তার সাথে হার্ড ডিস্ক আছে, SSD নেই। তো SSD কী করে লাগাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা তোমরা যে কোনো কিছুতে লাগাতে পারবে, মানে তোমাদের ধরো ডেল, HP বা লিনোভো, যে কোনো একটা ল্যাপটপ হোক, তোমরা আরামসে লাগাতে পারবে, নিজে ঘরে বসেই লাগাতে পারবে, শুধু মনে অল্প সাহস চাই। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো তোমাদের শুরুতেই দেখে নিতে হবে, প্রথমে দেখো যে সরি, তো এটা হচ্ছে তোমাদের ব্যাটারিটা। প্রথমে ব্যাটারি খোলাটা আমি তোমাদের আগে শিখিয়ে দিই, তোমাদের যে সুবিধা হবে। এমনি আছে পোর্শনটা, ঠিক আছে, এই যে এই সুইচটা আছে দেখতে পাচ্ছো, এমনি করে দাবাবে, এখানটা তুলবে, দেখো ব্যাটারি খুলে গেল। ঠিক আছে, এবার নেক্সট টপিক হচ্ছে যে খুলতে হবে গোটা ল্যাপটপে। দেখো এখানে নাট আছে, নাট দেখে দেখে খুলবে, কারণ একটু যদি ভুল হয় ল্যাপটপের ফ্রেম পেটে গেলে প্রচুর টাকা খরচা লাগে। তো আমি সব নাট খুলে নিয়েছি, এখানে একটা নাট আছে, এটাকে আমি আস্তে করে খুলে নিচ্ছি। এমনি করে খুলে নিলে আমার তো ধরো ল্যাপটপের যত্ন নেই বলে আমি যেমন খুশি করে খুলে দিই, সেটা তোমরা কোনো দিন করবে না। আমি আরেকবার দেখে নিই ভিডিওটা অন আছে কি না। হ্যাঁ, ভিডিওটা অন আছে। তো এইখান থেকে তোমরা খুলবে আস্তে আস্তে, এইখান থেকে খুললে, এখান থেকে খুললে হালকা হালকা করে খুলবে, দেখবে উঠে যাবে জিনিসটা। এই যে উঠে গেল, কি সুন্দর। এটা সিডির জায়গাটা আছে, সিডির জায়গাটা একটু দেখে শুনে খুলবে, যাদের সিডি আছে, ঠিক আছে। এটা খুলে গেল, এটা হচ্ছে আমার হার্ড ডিস্কটা। এবারে তোমাদেরকে আমি একটা মেন জিনিস দেখাই, এই মালটা কোনো কাজের নয়, এখন এটা সরিয়ে রাখো। এবারে দেখো আমি মেন জিনিসটা দেখাই, আমি একটু জুম করে দেখাই তোমাদের, একটু ভালো হবে। এটা দেখো, এই যে এই ভিতরের মালটা দেখতে পাচ্ছি, এইটুকুটা, এটা হচ্ছে আমার হার্ড ডিস্কটা, ঠিক আছে, এটা 1 TB হার্ড ডিস্ক। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে SSD। তো এইখানে কি হয়, এইখানে এই জায়গাটাতে আমার হার্ড ডিস্কটা বসানো থাকে। তো এইখানে এই চারটে নাট প্রথমে খুলতে হবে, যেমন হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছ চারটে নাট আছে। তো এটা খুললে, খোলার পরে SSDটা নিয়ে আসবে, SSD লাগালে নর্মালি এখানে ক্লিপ আছে, SSD লাগিয়ে দিলে, লাগানোর পরে মেন ব্যাপার হচ্ছে এবারে তোমাদের, আমাদের মেন টপিকটা হচ্ছে KD স্লট নিয়ে বা M2 স্লট নিয়ে। M2 স্লট যাদের আছে, M2 স্লটে একটা ক্লিপের, যেমন এখানে র্যামটা লাগানো আছে তেমনি একটা ক্লিপ থাকবে, এখানটাতে নর্মালি লাগিয়ে দেবে, ওইটা হচ্ছে M2 স্লট। আর এটা হচ্ছে এই যে কেসটা দেখছো যেটার মধ্যে আছে, সেটা হচ্ছে KD স্লট। এটা আলাদাভাবে 200, 250, 300, ম্যাক্সিমাম 500 মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, এইটা একটা কিনে নিলে। আর তোমাদের এইখান থেকে ঢুকাতে হয়, আমি তোমাদের দেখাচ্ছি, মানে এইখানটাতে জায়গাটা থাকে, সেই হিসাবেই এমনি করে জিনিসটা ঢুকাতে হয়, ঠিক আছে, এমনি করে ঢুকে যায়। এইখানটাতে ক্লিপ আছে, আমি তোমাদেরকে এটাও দেখাই, এটা তোমাদের সিডির জায়গাটা। তো সিডির জায়গাটা আমি বের করে দিয়েছি আর এটা লাগিয়ে দিয়েছি, এটা KD স্লট, এমনি করে লাগাতে হয়, ঠিক আছে। এটা যখনই লাগিয়ে নেবে আমি তোমাদের ফুল ফিটিং করে দেখাচ্ছি, তবে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো আমি এটাকে ফুল সেট আপটা করে নিচ্ছি আগেই। ল্যাপটপটা সব লাগানো হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। এখানে আমি তোমাদেরকে দেখাই, এখানে ব্যাটারিটা তোমরা ভালো করে লাগাবে, প্রথমে পিছনটা ঢুকাবে, তারপরে চিপে দেবে এখানে, তারপরে এই এইটাকে আরামসে আস্তে করে লাগাবে, একটু দেখে শুনে লাগাবে, আমার মতো উদম লাগিয়ে দিও না, নাহলে ল্যাপটপটা কয়েকদিনে চলে যাবে। আমাদের ফুল সেট আপ হয়ে গেছে, এবারে এটাকে আমরা ওপেন করব। তো ক্যামেরা অ্যাঙ্গেলটাকে অল্প চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কীভাবে নিজের হার্ড ডিস্কটাকে লাগালাম, আর SSDটা কীভাবে লাগানো আছে সেটাও আমি তোমাদেরকে দেখালাম। আর জানোই তো, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাস্ট সিনই চলছে, বেশি দূর আর ঘাটাবো না, আমি শুধু তোমাদের টাস্ক ম্যানেজারটা খুলে দেখিয়ে দেবো যে আমার কীভাবে স্লট করা আছে। তো সেটা তোমরা দেখে নাও, আর তোমরা যাদের কিছুও যদি প্রবলেম হয়, তোমাদের যাদের কিছুও যদি প্রবলেম হয় ভালো করে শুনো,
ঠিক আছে, আমি বুঝি নাই কিন্তু তোমরা বুঝো। কিছু যদি প্রবলেম হয় আমাকে মেসেজ করবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আমার ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম আইডি আছে, নতুন আইডি, কারণ পুরনো আইডিটা মোটো ব্লগিং চ্যানেলে ঢুকিয়ে দিয়েছি, দা মোটা ভাই বাইকার। তো ওই চ্যানেলে ওই আইডিতে যেয়ে পড়ে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই দেবো। কোনো প্রবলেম হলে আমি আছি, অন্য কোনো গ্যারান্টি ভাই কেউ দেয় না। কমেন্টে যদি না রিপ্লাই দিয়েছি বা চ্যাটে যদি না রিপ্লাই দিয়েছি, চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। চলো দেখি দিই তোমাদের আগে। তো দেখো, আমি এখানে দিস পিসিতে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে আমি ম্যানেজে ঢুকে যাচ্ছি। এখানে ঢুকলাম, এখানে ডিস্ক ম্যানেজমেন্টে দেখো তোমাদের অনেক কটা স্লট করা আছে। যেমন এইটা হচ্ছে ডিস্ক জিরোটা হচ্ছে আমার SSD। দেখো এখানে দু একটা করে পার্টিশন করা আছে, এটা হচ্ছে আমাদের SSD, এখানে দেখো পার্টিশন করা আছে, আর এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, দেখো 1 TB। তো অনেক কটা পার্টিশন করা আছে আমার। তো দেখে নিলে তোমরা কীভাবে পার্টিশন হয়ে আছে আর কীভাবে লাগাতে হয়। যদি না বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করবে বা DM করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।